বন্ধুরা, চলে এসেছি আরো একবার নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রিয় চ্যানেল রিয়েল সাজেশন এক্সপার্টে। রিয়েল সাজেশন এক্সপার্টে সকলকে স্বাগত। একেবারে পরীক্ষা শেষ লগ্নে, তো শেষ মুহূর্তে সাজেশন বাংলার গদ্যের বেশ কয়েকটি প্রশ্ন। গতবারে বাংলার গদ্য মাধ্যমিকের যে পাঁচটি গদ্য আছে নির্বাচিত, তার মধ্যে দুটি, যে দুটি থেকে প্রশ্ন এসেছে সেই দুটি বাদ দিয়ে আমরা বাকি তিনটি থেকে প্রশ্ন করলে অনায়াসেই একটি লিখতে পারব। তো গতবারে যেগুলো এসেছিল সেগুলো আমরা প্রয়োজনে বাদ দিতে পারি, তাই আমরা এবারের জন্য পথের দাবি, জ্ঞানচক্ষু এবং অদল বদল এই তিনটি গদ্য থেকে প্রশ্ন করব। প্রথমে আসি সরাসরি 5 নম্বরের প্রশ্নে। 5 নম্বরের প্রশ্ন যে কয়েকটি বলা হবে, এই কয়েকটি প্রশ্ন করলেই পুরো কমন। অর্থাৎ বন্ধুরা, কোনোভাবেই তোমরা এই 5টি প্রশ্ন বা এই প্রশ্নগুলি না করে যাবে না। প্রথমে পথের দাবি থেকে দুটি প্রশ্ন, পথের দাবি থেকে দুটি প্রশ্ন, যে দুটি প্রশ্ন করলেই কমন আসবেই আসবে বা একটু ঘুরিয়ে লেখা যাবে। প্রথম প্রশ্ন হলো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে। এখানে বাবুটির শখ ও স্বাস্থ্যের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। আবারও লাইনটি বলছি, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? আর তার সঙ্গে যে অংশটি আছে সেটি হলো যে তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল। তো পথের দাবি থেকে এই দুটি প্রশ্ন পড়লেই যথেষ্ট। প্রথমটি আবারও বলছি, যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে, বাবুটির শখ এবং স্বাস্থ্যের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, সেটি হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। এখানে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় আর তাকে জিজ্ঞাসাবাদের সময় বা পরিস্থিতি কেমন ছিল বা তৈরি হয়েছিল, এই ছিল পথের দাবি দুটি প্রশ্ন। অপরদিকে জ্ঞানচক্ষু গল্পে, জ্ঞানচক্ষু গল্পের বেশ কয়েকটি প্রশ্ন, দু তিনটি প্রশ্ন আমরা পড়ে রাখব। জ্ঞানচক্ষু গল্পের দু তিনটি প্রশ্ন আমরা পড়ে রাখব। প্রথম প্রশ্ন হচ্ছে, তপন আর পড়তে পারে না, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, তপনের চরিত্র বিশ্লেষণ করো, তপনের চরিত্র বিশ্লেষণ করো, তপনের চরিত্র বিশ্লেষণ করো। তৃতীয় যে প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পে কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল তা জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে আলোচনা করো। আবারও রিপিট করছি, জ্ঞানচক্ষু গল্পে কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল তা জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে আলোচনা করো। তো জ্ঞানচক্ষু গল্প থেকে আমরা এই তিনটি প্রশ্ন করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরূপ অবস্থার কারণ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, তপন এর চরিত্র আলোচনা করো জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে। তৃতীয় প্রশ্নটি হলো যে,
তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গিয়েছিল তা জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে আলোচনা করো। আর একটি প্রশ্ন আমরা সাপোর্টেড কোয়েশ্চেন হিসেবে পড়ে রাখতে পারি, সেটি হলো যে এমন অলৌকিক ঘটনা ঘটে, এখানে অলৌকিক ঘটনা বলতে কোন বিষয়কে বোঝানো হয়েছে এবং তাকে কেন অলৌকিক ঘটনা বলা হয়েছে। তারপরে যে অদল বদল গল্প, অদল বদল গল্প থেকে আমরা দুটি প্রশ্ন করে রাখবো, যে অমৃত ও ঈশাবের চরিত্র বিশ্লেষণ করো, অমৃত ও ঈশাবের চরিত্র বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন হিসেবে করে রাখবো যে অদল বদল গল্পে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিষয় তা ছোট্ট ঘটনার মধ্য দিয়ে কিভাবে দেখানো হয়েছে তা আলোচনা করো। অদল বদল গল্পে থেকে আমরা দুটি প্রশ্ন করব, অমৃত ও ঈশাবের চরিত্র বিশ্লেষণ করো, আর দ্বিতীয়টি হলো যে অদল বদল গল্পে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বার্তা দেওয়া হয়েছে তা ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে কিভাবে দেওয়া হয়েছে আলোচনা করো। বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আমরা এই প্রশ্নগুলো সুন্দরভাবে তৈরি করতে থাকবো, খুব সময় সংক্ষেপ প্রশ্নগুলো এমনভাবে তৈরি করবে যাতে অন্য প্রশ্ন আসলেও ঘুরিয়ে আমরা লিখতে পারি। তাই প্রত্যেক শিক্ষার্থী, আমার শিক্ষা বন্ধুদের জন্য অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা রইল। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।